আমরা সব চললাম এখন সারনাথ আর কি যেন মন্দির। অনেকটাই পৌঁছে যাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি, আর তারপরের দিনে সকালে থেকেও আবার শুরু করলাম, কারণ আমাদের রাত্রে পৌঁছাতে অনেক দেরি হয়েছিল। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি প্রত্যেকটা জিনিসই শেয়ার করার চেষ্টা করব, একটা ভিডিওতে না হলেও আমি ভিডিওতে শেয়ার করব। তোমরা দেখো আমার সঙ্গে থাকো। আমাদের পিসা এ হচ্ছে, এই দেখা, এ হচ্ছে আমাদের পাখি, আমার বোন, এটা হচ্ছে আমাদের পিসি, শ্রদ্ধেয় পিসি, বেনারস পিসি। তুমি কোথায় এসেছো? আমি বেনারস এসেছি। বেনারস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক। আজকে আমরা আছি হচ্ছে বেনারসে। বেনারসে আরেকজন ইউটিউবার চলে এসছে, দেখো এ হচ্ছে আমার পিসা, এখন স্টার্ট করতে যাচ্ছে, দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না। আচ্ছা আমরা আছি এই যে আমার সুইট সিস, আমার পিসা এখন স্নান করতে রেডি হচ্ছে যাওয়ার জন্য। এ মা, ওটা কি লেগেছে, কালকে দেখেছে ওটা, ওর রেখে দাও, রেখে দাও। চলো আজকে আমরা কোথায় কোথায় যাবো, কি করবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার। পুরো মা গঙ্গাকে এখান থেকে দেখা যাচ্ছে, কিছুটা দূরে একটি চর পড়েছে, সেই চরের মধ্যে নৌকো আছে, সেখানে উট আছে, আরও অনেক কিছু আছে, ছোট ছোট টেন্ট করে দোকান আছে। আর এই সাইডটাতে না আগে টেন্ট করা ছিল, আমি এর আগের বার যখন এসেছিলাম তখনই টেন্ট করা ছিল, কিন্তু এখন টেন্টগুলো উঠে গেছে, উঠিয়ে দিয়েছে। কত নৌকা এখানে, যখন সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতির সময় এত সুন্দর করে সাজায়। আজকে আমি চেষ্টা করব লাইভে আসতে, আমি এটা লাইভ করব, ভিডিও করব। আমরা যা প্ল্যান প্রোগ্রাম করেছি তার মধ্যে আমরা কালকে নৌকো বুক করে কালকে যাব আমরা ওই পাড়টাতে, কিন্তু আমার মন যেন মনে হচ্ছে আমি আজকেই চলে যাই। ওই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন, দেখো 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 দেখো, ওই যে একটা নৌকো আছে, সেই নৌকোকে ওখানে বক কি সুন্দর করে ছেঁকে ধরেছে, মানে ওরা খাবার দিচ্ছে, ওই জন্য এরকম করে। এই আমি তাকাতে পারছি না, এত রোদ, তাকাতে পারছি না, পুরো বকে পুরো ছেঁকে ধরেছে ওই জায়গাটায়। ওরা নিশ্চয়ই অনেক খাবার নিয়ে গেছে তাই জন্য। পিসি রানী উঠে এলো আমাদের ওঠার রাস্তাটা, এখানে সব হোটেলেই ওঠার রাস্তাগুলো এরকমই হয়। এই যে ওরে বাবারি, এখান থেকে দেখে যেন মনে হচ্ছে কি কিভাবে আমরা উঠছি আর কিভাবে নামছি, কিন্তু দারুণ লাগে। এটা আমরা যে হোটেলে রয়েছি তার ব্যাক সাইডটা, এটা এখনো ওপেন হয়নি, এটা একটা মার্কেট হচ্ছে।
মানে এটা বসে দেখছিস? হ্যাঁ এটা বসে, এই যে এইটা এইটা ওটার উপরটা সুন্দর, ওটা একটু উঁচু, তাকাতে পারছি না আমি। এটা কি বলতো, যত উপরে উঠবে না তত বেশি ভালো লাগে দেখতে। দেখো সব গঙ্গা জল নেয় বলে কিরকম ড্রাম বিক্রি হচ্ছে দেখো, বললাম না সাদা সাদা কি সুন্দর লাগছে না। ওই জায়গাটাতে একটা টেন্ট করা ছিল, মানে একটা মার্কেট মতন করা ছিল, তা সেটা তুলে দিয়েছে এখন। ওইখানকার সিঁড়ি দেখেছিস, এইটা দিয়ে দেখা যাচ্ছে, দেখ ওইটা সিঁড়িগুলো দেখ, মানে এটা তো ছোটো এইটুকুনির মধ্যে, কিন্তু ওই সিঁড়িগুলো এটা আরও বেশি খারাপ, এইটা স্ট্রেসটা একটু বেশি এই হোটেলটার। হোটেলের সিঁড়িগুলো খুবই মারাত্মক, মানে বয়স্ক মানুষদের ওঠানামা করা খুব প্রবলেম, খুব আটকে পড়তে হবে। আর আমরা ওখান থেকে লোকাল টোটো বুক করে নিয়েছিলাম, আর লোকাল টোটো এক একজনের কাছ থেকে এক এক রকম চায়। আমরা ঠিক করেছিলাম সকাল ওই 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত, 4টে সাড়ে 4টে বেজে গেছিলো আমাদের ফিরতে ফিরতে, আমাদের থেকে 1200 টাকা নিয়েছিল। তোমরাও সেরকমভাবেই বুক করবে, তোমরা যখন যাবে তখন তোমরা সেরকমভাবেই বুক করবে। যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক আমি কোথায় কোথায় যাচ্ছি। বসার জায়গা আছে, তুই এপাশে আয় না। আমরা সব চললাম এখন সারনাথ আর কি যেন মন্দির দেখার জন্য, আমাদের গাড়ি রাখা রয়েছে সেই গ্যারেজটা একটু দূরে। এই দেখ পাখি কানের দুলগুলো, হ্যাঁ একটু 2 মিনিট দাঁড়াও না, পিছে একটু দাঁড়াও না। বাংলা বুঝে নিয়মের ব্যাপার নেই, যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে, নিজেকে খুব অ্যালার্ট থাকতে হয়, আমাদের কলকাতা বড় বাজারের মতন খুব অ্যালার্ট থাকতে হয়, কোথা থেকে কখন একটু যদি এদিক ওদিক হয়ে যায়। তুলসী মানস মন্দির, সত্যনারায়ণ সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, সত্যনারায়ণ তুলসী নারায়ণ মন্দির। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি,
ঢুকে দেখছি ওখানে একটুখানি ঢুকেই বা দিকটাতে বসে আছেন তুলসীদাস, তুলসীদাস পাঠ করছেন, রাম তুলসী মানুষ। মন্দিরটা দেখো এত সুন্দর, আর এত সুন্দর শান্ত যে এখানে বসে আছেন তুলসীদাস, তুলসীদাস উনি পাঠ করছেন, রাম তুলসী মানুষ। যেন মনে হচ্ছে, আমি তো প্রথমে ভেবেছিলাম অরিজিনালি কোনো মানে কেউ বসে পাঠ করছেন, তারপরে যখন ভালো করে দেখলাম যে না, উনি ওটা একটা মানে মডেলের মতো তৈরি করা। যাই হোক, তারপরে আস্তে আস্তে যেদিকে পুজো হচ্ছে সেদিকটাতে এগিয়ে গেলাম। আর সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে, আমি আজ পর্যন্ত, এটা আমার ফার্স্ট টাইম, আমি দেখিনি কোনো মন্দিরের আমরা দোতলায় উঠে সেইটার ওপরে, দোতলাতেও অনেক কিছু আছে এবং চারপাশ দিয়ে ঘুরে সেখানে দেখা যায়। আমি এক মানে এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম এই মন্দিরেই নিচে যেরকম নানারকম ঠাকুর দেবতা রয়েছেন এবং সেই রকমভাবে ওপরেও নানারকম ঠাকুর দেবতা রয়েছেন। সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যেতে পেরেছি, আর যখন উঠে যাচ্ছি সেই সিঁড়ির চারপাশ দিয়ে লেখা রয়েছে তুলসীদাস যে যা যা লিখে গেছেন সেগুলো সবই, পাঠগুলো যেগুলো আমরা বই পড়ে থাকি সেই পাঠগুলো সব দেওয়ালের মধ্যে লেখা রয়েছে। এখানে একটু পুজো দিয়ে আমি ভিডিও করতে করতে উপর দিকে চলে গেলাম। এত সুন্দর আর এত শান্ত পরিবেশ, ওখানে এত লোকজন যাতায়াত করছে, এমনকি বাচ্চারা পর্যন্ত রয়েছে, কিন্তু তবুও যেন এত শান্ত, সেই পরিবেশে গেলে মনটাই যেন ভালো হয়ে যায়। আর এত চারপাশে এত কিছু থাকা সত্ত্বেও মানে কোনো ময়লা কোথাও কিছু খুঁজে পাওয়া যাবে না। দেখো দেওয়ালের মধ্যে পুরো তুলসীদাস যা যা লিখে গেছেন সব কিছু দেওয়ালের মধ্যে লেখা রয়েছে, চারপাশ দিয়ে এরকম চারপাশের দেওয়ালে এরকম করে লেখা রয়েছে। এটার ভেতরেও ঢোকা যায়, ওপরে ভেতরে ঢুকে টিকিট কেটে ঢুকতে হয় এবং ভেতরেও অনেক কিছু দেখার আছে, কিন্তু আমাদের টোটোওয়ালা বলে দিয়েছিলেন যে যদি 12টা বেজে যায় তাহলে অন্য মন্দির, আরও দুটো মন্দিরে আমরা যাব, সেই মন্দিরগুলোতে আমরা ঢুকতে পারবো না, আমরা দেখতে পারবো না, তাহলে আবার সেই 4টের পরে খুলবে তখন দেখতে হবে, কিন্তু তাহলে আমাদের আর কিছুই দেখা হবে না, তাই জন্য আমরা ভেতরে বেশি ঢুকলাম না, বাইরে থেকেই একটু দেখে দেখে বেরিয়ে গেলাম। চলে এসেছি পরের আরেকটা মন্দিরে, যে মন্দিরটাও বলেছিল যে দরজা বন্ধ হয়ে যাবে দেখতে পারবো না, কিন্তু লোকটা ছাড়তে পারলাম না। প্রত্যেকটা মন্দিরের ভেতরটাই এতটাই সুন্দর যে মনে হলো না যে না থাক, যেটাতে এসেছি সেটাই পুরোপুরি দেখি এবং অনেকক্ষণ টাইম ওখানেই স্পেন্ড করি। প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর হাতের কাজ এবং এত নিরবতা, মানে এত শান্ত পরিবেশ যে মানে যেন মনে হয় ওখানে গিয়েই, যেই মন্দিরেই ঢুকছি যেন মনে হচ্ছে ওখানে গিয়েই বসে থাকি। যাই হোক, এটা পরের মন্দিরে আমরা এখানেও পুজো দিলাম। এখানে পুজো দিয়েও আমরা আস্তে আস্তে, খুব বেশি দেরি করিনি, এখানেও কিছুক্ষণ থাকলাম, থেকে নিয়ে এখান থেকেও তাড়াতাড়ি করে বেরোলাম যে আমাদের লাস্ট আরেকটা মন্দির দেখার আছে, কারণ ওটাও দরজা বন্ধ হয়ে যাবে। তারপরে যেখানে যাব সারনাথে সেখানে দরজা বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্য ওটা পরে আমরা যেতেই পারবো। তাই এই মন্দিরেও আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম এই মন্দির থেকে। এবার চলে এলাম আমাদের লাস্ট মন্দির, এই মন্দিরটা দেখে আমরা বেরিয়ে পড়বো সারনাথের উদ্দেশ্যে। ঠিক হ্যাঁ, মোবাইল তো বন্ধ করনা পড়েগা। এ দুসরা এক মন্দির হ্যাঁ, এই মন্দির কা ক্যা নাম হ্যাঁ?
আদি শক্তি মা দুর্গা দুর্গা মন্দির চাইলে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ যা ভিডিও নেই কর সকেনগে ইসলিয়ে মোবাইল বন্ধ করনা পড়েগা ঠিক হ্যাঁ। আমাদের এই মন্দিরটা দর্শন করা হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি সারনাথ মন্দির দর্শন করার উদ্দেশ্যে। কিন্তু এই একই ভিডিওর মধ্যে আমি দেব না, অ্যাড করব না, কারণ হচ্ছে ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, সারনাথে কী কী করেছি, কীরকম লেগেছে, কী কী দেখেছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।